আজকে থ্রি স্টেপ বেস্ট কফি ফেশিয়াল শেয়ার করছি যেটা তোমাদের ত্বক একদিনেই কিন্তু একবার লাগালেই একদম কাঁচের মতো চকচকে করে দেবে এবং সমস্ত ট্যান তুলে দিয়ে দাগছোপ তুলে দিয়ে দুর্দান্ত ফর্সা গ্লোয় কিন্তু নিয়ে আসতে পারে আর এইটা তোমাদের মাত্র পনেরো দিনে একবার করে এই ফেসিয়ালটা করতে হবে এমন সুন্দর গ্লো পাবে যে তোমরা বারে বারে সত্যি বলছি বন্ধুরা তোমরা বারে বারে এটা করতে চাইবে এই ফেসিয়ালটা করার পর তোমরা পার্লারে যাওয়ার কথা তোমাদের মাথায় আসবেই না তো বন্ধুরা ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপে আমরা কী করবো ক্লিনজিং তো ক্লিনজিংটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম হাফ চামচের মতো কফি পাউডার আর নিলাম এক চামচের মতো কাঁচা দুধ তো কাঁচা দুধ তোমরা যদি না দিতে চাও তাহলে তোমরা বয়েল করে ঠান্ডা করে দিতে পারো তো হাফ চামচ কফি পাউডার আর এক চামচের মতো মানে কাঁচা দুধ এক চামচেরও কম কাঁচা দুধ নিয়েছি তো এটা দিয়ে বানিয়ে নিলাম আমি ক্লিনজিং তো চলো এক এখন আমি এটা অ্যাপ্লাই করব, তো অ্যাপ্লাই করবো একটা তুলোর সাহায্যে তো ক্লিনজিংটা আমি অ্যাপ্লাই করার আগে মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি তো তোমরাও কিন্তু মুখটা ভালো করে ধুয়ে নেবে তারপরে ক্লিনজিংটা করবে তো বন্ধুরা এই ক্লিনজিং করার ফলে কিন্তু আমাদের মুখে যে ধুলো ময়লাগুলো থাকে তো সেটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো ক্লিনজিং তো আমাদের মাস্ট করতেই হবে আমরা যখন পার্লারে যাই তখন কিন্তু আমাদের প্রথমে ক্লিনজিংটাই করা হয় আর এই তুলো দিয়েই কিন্তু করা হয় তুলো দিয়ে করলে কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয় আর আজকে যে ফেশিয়ালটা তোমাদের সাথে শেয়ার করছে এই ফেশিয়ালটা কিন্তু দুর্দান্ত একটা ফেশিয়াল খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে একদম একদিনেই তোমরা সাদা ধবধবে হয়ে যাবে আর এটা বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে তোমরা এটা করতে পারো তো খুব সুন্দর একটা ফেসিয়াল হচ্ছে আজকে তো তোমরা পুরোটাই দেখতে থাকো তো দেখো আমি গোটা মুখটাই কিন্তু এই তুলোর সাহায্যে আমি এই ক্লিনজিংটা করে নিলাম আর চোখের উপরে চোখের নিচেও তোমরা লাগাবে মানে ভালো করে লাগাবে ওটা কারণ এটা ডার্ক সার্কেলও কিন্তু তুলে দিতে সাহায্য করে এত সুন্দর হচ্ছে এই আজকের ফেসিয়ালটা তো তোমরা অবশ্যই ট্রাই করবে তো আমি যেভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো সেভাবেই কিন্তু তোমরা করতে থাকবে তো বন্ধুরা এই কফির মধ্যে দুধের মিশ্রণটা যে করেছি তো এটা ক্লিনজিং হিসাবে ভীষণভাবে কিন্তু কাজ করে তো বন্ধুরা এখন দেখো আমি একটু হাতের সাহায্যে একটু মাসাজ করে নিচ্ছি তো একটু মাসাজ করে নিলে ভালো হয় তো এখন আমি প্লেন জল দিয়ে একটা তাওয়াল ভিজিয়ে নিয়ে মুখটা ক্লিন করে নেব। তো তোমরা চাইলে একটা তাওালও নিতে পারবে একটা কটনের কাপড় নিতে পারবে না হলে তুলোর সাহায্য তোমরা এটা ক্লিন করে নিতে পারবে তো দেখো কতটা ক্লিন হয়ে গেছে আমার মুখটা তো এই ক্লিনজারটা কিন্তু খুবই ভালো এটা যদি আমরা প্রতিদিন ইউজ করতে পারি কতই ভালো হয় তো এখন দেখো আমি একটু স্টিম নিচ্ছি তো একটু উষ্ণ গরম জল আমি নিয়ে নিয়েছি তার মধ্যে একটা তাওয়াল অথবা তোমরা একটা কাপড় ভিজিয়ে নিয়ে এভাবে মুখের মধ্যে হালকা হালকা করে চেপে চেপে এভাবে স্টিম নিতে পারবে তো দু তিনবার নেবার পর তো আমাদের যে আমাদের যে কোটসগুলো আছে সেগুলো কিন্তু ওপেন হয়ে যায় তো ভিতর থেকে একদম এটা ক্লিন হয়ে যায় তো এই ভাবটা নেওয়া কিন্তু খুবই দরকার এখন তো এটা আমি নিয়ে নিলাম স্টিমটা তো চলো এখন আমি কি করব এখন তো তাওয়ালে করে এটা আমি পরিষ্কার করে নিলাম এখন করব স্ক্রাবিং তো ক্লিনজিংয়ের পরে হচ্ছে স্ক্রাবিং তো স্ক্রাবিং করার জন্য আমি এখানে নিয়ে নিলাম হাফ চামচের মতো নিয়ে নিলাম কফি পাউডার তো এখন নিচ্ছি হাফ চামচের মতো নারকেল তেল তো এটা আমি নিয়ে নিচ্ছি দেখো হাফ চামচের মতো তো তারপরে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি কফি আর নারকেল তেল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিচ্ছি একটু গুঁড়ো চিনি তো চিনিটা একটু গুঁড়ো করে নেবে তো চিনিটা গুঁড়ো করে নিলে ভালোভাবে মেশাতে সুবিধা হয় তো এখন আমি এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিলাম আর একটুখানি নারকেল তেল দিয়ে দিলাম একটুখানি কম হয়েছিল তো নারকেল তেল কফি আর চিনির গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে এটা কিন্তু হচ্ছে ভালো একটা স্ক্রাবিং তো এই স্ক্রাবিংটা করার ফলে কিন্তু আমাদের ত্বকটা খুবই পরিষ্কার হয়ে যায় আর একটুখানি কফি পাউডার নিয়ে নিলাম তো চলো এখন আমি এটা ভালো মতন মিশিয়ে নিচ্ছি তো তোমাদের যতটা প্রয়োজন তোমরা ততটা নিতে পারো তো চলো এখন এটা স্ক্রাবিংটা করে নেওয়া যাক তো চলো বন্ধুরা এখন আমি এটা হাতের সাহায্যে ভালো করে স্ক্রাবিংটা করব তো যে জায়গাগুলো আমাদের বেশি কালো দাগ ছোপ পড়ে আছে তো সেই জায়গাগুলোতেই আমরা বেশি করে এই স্ক্রাবিংটা করব যেমন কপালে গালে নাকে থুতনিতে শুধু চোখটা বাদ দিয়ে আমরা এই স্ক্রাবিংটা করে নেব তো বন্ধুরা এই স্ক্রাবিংটার মধ্যে আমি কফি পাউডার নারকেল তেল আর চিনির গুঁড়ো দিয়েছি তো এই তিনটি কিন্তু ভীষণভাবে স্কাবিংয়ের পক্ষে ভীষণভাবে উপকারী তো কফি তো আমাদের সান টান তুলতে সাহায্য করে আর আমাদের চিনির গুঁড়ো চিনির গুঁড়ো কিন্তু স্কাবিংয়ের পক্ষে সত্যি খুবই ভালো আর নারকেল তেল নারকেল তেল তো দুর্দান্ত কাজ করে আমাদের ত্বকে তো নারকেল তেলের জন্য আমি এই মাসাজটা করতে পারছি তো নারকেল তেল ভীষণই ভালো একটা তো এই মাসাজটা আমি যেসব জায়গায় বেশি করে কালো দাগ পড়ে আছে জায়গাগুলোতেই বেশি করে করতে হবে যেমন আমাদের মুখে অনেক সময় দানা দানা হয় ফুসকুরির মতো হয় ব্রণও হয় তো সব জায়গাগুলোতে বেশিভা বেশি করে আলতো হাতে কিন্তু স্ক্রাবিংটা করতে হবে এমন নয় যে জোরে জোরে ডোলে ডোলে করতে হবে স্ক্রাবিং তো আলতোভাবে করতে হবে তো আমি কিন্তু আলতো হাতেই কিন্তু স্কাবিংটা করছি আর এই করার পর কিন্তু একটা আমাদের স্কিনটা ভীষণ গ্লোয়িং করে আর ভীষণভাবে একটা সফটনেস চলে আসে তো দেখো আমি কিন্তু এই হাতের সাহায্যে এভাবেই মাসাজ করে নিলাম তো দেখতেই পাচ্ছ তো এখন আমার মাসাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি একটা ভিজে তাওয়ালের সাহায্যে এই স্ক্রাবিংটা তুলে নেব। তো একদমই প্লেন জল দিয়ে তাওয়াল ভিজিয়ে নিয়ে এটা আমি পরিষ্কার করে নিচ্ছি আর দেখো কতটা গ্লোয়িং করছে আমার স্কিনটা তো এই স্কাবিংটা করার ফলেই কিন্তু আমার স্কিনটা অনেকটা গ্লোয়িং হয়ে গেল তো এখন আমি তো তাওয়াল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এটা খুব মানে ভালো করে পরিষ্কার করতে হয় কারণ স্কাবিংয়ের একটু গুঁড়ো গুঁড়ো থাকে তো সেই গুঁড়ো দানাগুলো যেন না থাকে তো এই স্কাবিংটা করার পর মুখটা কিন্তু একটু শুকিয়ে নিতে হবে তারপরে কিন্তু আমাদের প্যাকটা লাগাতে হবে তো চলো প্যাকটা আমি এখন বানিয়ে নিই তো চলো তো চলো বন্ধুরা এখন আমি একটা নিয়ে নিয়েছি কাঁচের বাটি তো এর মধ্যে আমি নেব কফি পাউডার তো হাফ চামচের মতো আমি কফি পাউডার নিয়ে নিলাম তো এই কপি পাউডারের মধ্যে আমি নেব এখন কাঁচা দুধ তো কাঁচা দুধ আমি এক চামচের মতোই নিয়ে নিলাম এক থেকে দেড় চামচের মতো কাঁচা দুধটা নিয়ে নিলাম তো এখানে কাঁচা দুধটা দিলেই ভালো হয় সব থেকে আর যদি কাঁচা দুধ না দিতে চাও তোমরা বয়ল করে ঠান্ডা করেও দিতে পারো তবে কাঁচা দুধটা দিলেই সব থেকে ভালো হয় তো কাঁচা দুধ আর কপি পাউডার খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি দিচ্ছি মধু তো তোমাদের যাদের মধু শ্যুট না করে তো তোমরা এখানে হাফ চামচের মতো উম অ্যালোভেরা জেল দিতে পারো না হলে হাফ চামচের মতো তোমরা গ্লিসারিন অ্যাড করতে পারো তো বন্ধুরা তোমাদের যাদের যেটা শ্যুট করবে তোমরা সেটাই দেবে তো আমি এখানে হাফ চামচ মধু দিয়ে দিয়েছি আর দেখো আমাদের একটা বেস্ট বানাতে হবে তো যে কোনো ফেস প্যাকের একটা বেস্ট বানাতে হয় তার জন্য আমি মুলতানি মাটি নিয়েছি তো মুলতানি মাটির মতো ভালো জিনিস একদমই হয় না তো মুলতানি মাটি কিন্তু আমাদের দানা ফুসকরি ব্রনো সমস্ত কিছু সারিয়ে তুলতে পারে তো যেগুলো পারে না আমাদের বেসন আর চালের গুঁড়ো তো চালের গুঁড়ো আর বেসনের থেকে সব থেকে বেস্ট হচ্ছে এই মুলতানি মাটি তো আমি এক থেকে দেড় চামচের মতো মুলতানি মাটি নিয়ে নিলাম তো বন্ধুরা এখানে যতটা প্রয়োজন হবে মুলতানি মাটি ততটাই কিন্তু নিতে হবে তো দেখো আমি আরও একটুখানি নিয়ে নিলাম কারণ প্যাকটা বেশি পাতলা করলে হবে না একটু মোটা ধরনের বানাতে হবে না হবে পাতলা না হবে বেশি মোটা তো সেরকমভাবে আমাদের প্যাকটা কিন্তু বানাতে হবে তো চলো আমাদের প্যাক কিন্তু রেডি হয়ে গেছে আর ভালো করে কিন্তু এটা মেশাতে হবে সব মিশ্রণগুলো যেন ভালোভাবে মিশিয়ে যায় তো চলো বন্ধুরা এখন তো আমাদের প্যাক রেডি তো চলো এখন এটা অ্যাপ্লাই করব। তো চলো বন্ধুরা এখন তো আমাদের ফেস প্যাক রেডি হয়ে গেছে তো চলো এখন এটা আমি অ্যাপ্লাই করে রেখে দেবো দশ মিনিটের জন্য তো এটা আমি গোটা মুখেই অ্যাপ্লাই করে নেব তো এটা তোমরা পিঠে গলায় তারপরে হাতে পায়ে দিতে পারবে তো এটা আমাদের কিন্তু ভীষণ কার্যকরী একটা প্যাক তো এই প্যাক কিন্তু আমাদের সান ট্যান বা ট্যান আমাদের মুখে যে ট্যান পড়ে যায় সেটা তুলতে ভীষণভাবে সাহায্য করবে যেমন রোদে পড়া ত্বক রোদে বেরোলে কিন্তু আমাদের ত্বকটা ভীষণভাবে কালো হয়ে যায় এবং একটা লালচে ভাব বা কালচে ভাব হয়ে যায় তো সমস্ত ছোপ তুলে দিতে কিন্তু এই প্যাকটি ভীষণভাবে সাহায্য করবে তো দানা ফুসকুরি ব্রনো তো আমাদের মুখ অনেক সময় দানা দানা হয়ে যায় ব্রণ হয় তারপরে তোমার মেচে তার প্রবলেম হয় এই সমস্ত প্রবলেম কিন্তু এক নিমেষে দূর হয়ে যাবে আর বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি পার্টিতে যাওয়ার জন্য এই ফেস প্যাকটি কিন্তু আজকের এই ফেসিয়ালটা ভীষণভাবে কার্যকরী তো বন্ধুরা ফেস প্যাকটি কিন্তু আমার গোটা মুখেই কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে তো আমরা যদি এই ঘরোয়া রেমিডিগুলো ইউজ করি কিন্তু আমাদের কোনো সাইড এফেক্ট হয় না তো ভীষণই ভালো তো দেখো বন্ধুরা আমি কিন্তু 10 মিনিট পর ফিরে এসেছি তো 10 মিনিট কিন্তু আমি এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করে রেখে দিয়েছিলাম তো দশ মিনিট পর আমি একটা ভেজা তাওয়ালের সাহায্যে এই ফেস প্যাকটি তুলে নিচ্ছি আর এই ফেস প্যাকটি তোলার পরে দেখো আমার স্কিনটা কত সুন্দর হয়ে যাচ্ছে একটা গ্লোয়িং স্কিন কিন্তু বেরিয়ে আসছে তো ভীষণই ভালো লাগছে আর এই ফেস প্যাকটি তোলার পর কিন্তু আমাদের মুখটা কিন্তু ভীষণ সফট হয়ে যাবে তো এভাবেই কিন্তু এটা ক্লিন করে নেবে তো আমি একটু উষ্ণ গরম জল নিয়েছি কারণ এখন তো শীতকাল আর যেহেতু আমি এটা সন্ধ্যাবেলায় করছি তো তোমরাও চাইলে নিতে পারো তো উষ্ণ গরম জল নিয়ে আমি এই ভেজা তাওয়ালটার সাহায্যে এই ফেস প্যাকটি তুলে নিচ্ছি এতে কিন্তু কোনো অসুবিধা হয় না তো বন্ধুরা তোমরা কিন্তু এভাবেই ভিজে তাওয়ালের সাহায্যে এই ফেস প্যাকটি তুলে নেবে কখনই এই ফেস প্যাক লাগানোর পরে ফেসওয়াশ করবে না যে কোনো ফেশিয়াল করার পরে কিন্তু ফেসওয়াশ করা যায় না তো এভাবেই কিন্তু এই ভিজে তাওয়ালের সাহায্যেই প্যাকটি তুলতে হবে আর বন্ধুরা যে কোনো ফেশিয়াল করতে হয় কিন্তু আমাদের বিকাল বিকালবেলায় নাহলে সন্ধ্যাবেলায় হলে রাতের বেলায় দিনের বেলায় কিন্তু কোনো ফেশিয়াল করা যায় না কারণ কোনো ফেশিয়াল করার পরে কিন্তু আমাদের রোদ্দূরে বেরোনো যায় না তো রোদ্দূরে বেরোলেও কিন্তু আমাদের স্কিনটা অনেকটাই কালো হয়ে যায় আর যে কোনো ফেশিয়াল বা ফেস প্যাক লাগানোর পরে তো মোটেই রোদ দূরে যাওয়া যাবে না তো চলো এখন তো অনেকটা ক্লিন হয়ে গেল তো তো বন্ধুরা আমি এখন নিয়ে নিয়েছি নিভিয়া সফট ক্রিম তো আমাদের যে কোনো ফেস প্যাক বা ফেসিয়াল করার পর আমাদের মশ্চরাইজারের প্রয়োজন হয় তো মশ্চরাইজার হিসেবে আমি এখানে নিয়েছি নিভিয়া সফট ক্রিম আর নিভিয়া সফট ক্রিমের মধ্যে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিয়ে তারপরে এটা ইউজ করছি তো এটা কিন্তু ভীষণই ভালো আর তোমরা চাইলে যে কোনো একটা মশ্চরাইজার ক্রিম ইউজ করতে পারো বা নাইট ক্রিম ইউজ করতে পারো তো যা যেটা আছে তারা সেটাই ইউজ করবে আর দেখো আমার স্কিনটা কতটা সুন্দর হয়ে গেছে একদম কাঁচের মতো ঝকঝক করছে তো তোমরাও চাইলে এভাবে রেমিডিটা ইউজ করতে পারো আমি যেভাবে দেখালাম তো বন্ধুরা আজকে রেমিডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই তোমরা বাড়িতে ইউজ করো আর ইউজ না করলে কিন্তু বুঝতে পারবে না এটা কতটা ভালো এই ফেশিয়ালটা কিন্তু সত্যি খুবই ভালো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য কোনো পার্টিতে যাওয়ার জন্য কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য ভীষণই ভালো একটা দুর্দান্ত ফেসিয়াল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো থেকেও পাই বাই বাই